তোমারও লাগি আহা মালাটি গাঁথিয়া, তোমারও লাগি আহা মালাটি গাঁথিয়া, ছিঁড়ে ফেলেছি সকালে ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না, ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না। পথে প্রান্তরে প্রতিভার সন্ধানে ছোট টিভি কালিয়া সোনারে, গত নিশি কোথায় ছিলে কালিয়া সোনারে, গত নিশি কোথায় ছিলে তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া, তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া, ছিঁড়ে ফেলেছি সকালে কত নিশি কোথায় ছিলে কালিয়া সোনারে, গত নিশি কোথায় ছিলে। আসিবে বলে কথাটি দিলে, নিশি পুড়িয়ে গেল ফিরে না এলে, আসিবে বলে কথাটি দিলে, নিশি পুড়িয়ে গেল ফিরে না এলে, আসিবে বলে কথাটি দিলে, নিশি পুড়িয়ে গেল ফিরে না এলে। ঘুম ঘুম আঁখি সারি পড়া দেখি, ঘুম ঘুম আঁখি সারি পড়া দেখি, সিঁদুর আওলানো কপালে, গত নিশি কোথায় ছিলে কালিয়া সোনারে, গত নিশি কোথায় ছিলে। ঘুম ঘুমের ভার তোমার অঙ্গে লেগেছে, মধুমতি হার তোমার অঙ্গে দুলেছে, ঘুম ঘুমের ভার। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাজন? ভালো তো? জি কাকা, ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপু কেমন আছো? ভালো আছি, ভালো আছি। জি বাজান, আমি খুব গরিব মানুষ, আমার মেয়েকে যে কোনো জায়গায় নিয়ে যাব সেরকম পরিস্থিতি আমার নাই বাবা। আমি দিন মজুরি খাটি খাই, উঠাই নিয়ে যাবো বাবা। আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে আপনার মেয়ে অনেক দূর এগিয়ে যাবে, খুব ভালো কণ্ঠ। কাকা পিজের তো অনেক দাম, পিজের ভুঁই আপনারই নাকি? না বাজান, পিজের ভুঁই আমার না বাজান, আমি মানুষের পরিত দিবে পাঠ দিই, এইভাবে দিনপথ চলে বাবা আমার, কোন রকম আল্লাহ পাক দিনপথ চলাচ্ছে বাবা, এইভাবেই চলি। তাছাড়া কাকা আমরা আপুর আরেকটি গান শুনতে যাচ্ছি, আমাদের দর্শকদের শোনাতে যাচ্ছি। বাজান, তোমার গান যখন শুনতে এসো, আমার মেয়ের গান যখন শুনতে এসো, আমার মেয়ের কণ্ঠ ভালো বাপ, তো তোমরা শুনবে অবশ্যই, তোমার আমার মেয়ের একটা গান শোনাবে। তো আপু আজকে আমাদের দর্শকদের কি গান শোনাবেন? ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কোনো কোমরে বিছাইলে না। জি ভাই, গানটি শুনি তাহলে। আমার সুপ্রিয় দর্শক, গানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপুকে সাপোর্ট করবেন, আমরা আপুকে নিয়ে অনেক গান আপনাদের উপহার দেব। চলুন আমরা গানটি শুনে আসি। ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না, ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না। জড়াইয়া রাখিতাম কাছে কাছে থাকিতাম, জড়াইয়া রাখিতাম কাছে কাছে থাকিতাম, পালিয়ে যেতে দিতাম না না রে। ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না, তুমি কেন কোমরের বিছা হইলা না, তুমি কেন কোমরের বিছা হইলা না। রঙিন সুতা হইতা যদি রসিকিতাকের ঘরে, জঙ্গলি ছাপার শাড়ি করে রাখিতাম অঙ্গে করে, ও রঙিন সুতা হইতা যদি রসিকিতাকের ঘরে, জঙ্গলি ছাপার শাড়ি করে রাখিতাম অঙ্গে করে, বিজয় তোমায় শুকাইতাম যত্ন করে রাখিতাম, ও বিজয় তোমায় শুকাইতাম যত্ন করে রাখিতাম,
কোনো দিন ছিড়ে যেতে দিতাম না না রে, ও আমার রশিয়া বন্ধু রে, তুমি কেন জঙ্গলি ছাপার শাড়ি হইলা না, তুমি কেন জঙ্গলি ছাপার শাড়ি হইলা না, মতির মালা হইতা যদি মনিকারের ঘরে, লম্বা চুলে বিনি করে রাখিতাম খোপাই পরে, ও মতির মালা হইতা যদি মনিকারের ঘরে, লম্বা চুলে বিনি করে রাখিতাম খোপাই পরে, আসি তোমার তেলের দাম মনের মতো সাজিতাম, ও আসি তোমার তেলের দাম মনের মতো সাজিতাম, কোনোদিন চুরি করতে দিতাম না না রে, ও আমার রশিয়া বন্ধু রে, তুমি কেন সুহাগ মতির মালা হইলা না, ও আমার রশিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না, জড়াইয়া রাখিতাম কাছে কাছে থাকিতাম, জড়াইয়া রাখিতাম কাছে কাছে থাকিতাম, পালিয়ে যেতে দিতাম না না রে, ও আমার রশিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না, ও আমার রশিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না, তুমি কেন কোমরের বিছা হইলা না, তুমি কেন কোমরের বিছা হইলা না। অসংখ্য ধন্যবাদ আপু। বাজান গান শুনলে তোমার মেয়ের কণ্ঠ খুব ভালো বাজান, আমি গরিব মানুষ বাজান, আমি খুব গরিব মানুষ, নইলে আমার মেয়েকে আমি অনেক দূর আগায় নিয়ে যেতে পারতাম বাপ, তোমরা যদি একটু আগায় আসো আমার দিক, তাহলে আমার মেয়ে অনেক অনেক দূর আগিয়ে যাবে। আসলে আপনি হয়তো জানেন না, কেননা আমাদের অসহায় মানুষদের তুলে ধরাই আমাদের কাজ, কারণ অর্থনৈতিক সেবাই আমাদের লক্ষ্য, কিন্তু আমি মুগ্ধ হয়ে যাচ্ছি যে আসলে আপনি একজন চাষি মানুষ, আপনি একজন মানুষের খেতে কামলা দিয়ে খান, কিন্তু আপনি যেরকম একটা প্রতিভাবনা আপনার ঘরে আছে আজ আমরা জানতে পেরে আসলে আমরা নিজেকেই ধন্য মনে করছি না ভাই, আপনি কি বলেন? বাজন দোয়া করি বাজন, তোমরা একটু সহযোগিতা করি, তাহলে আমার মেয়ে অনেক দূর আগিয়ে যাবে। কাকা আপনি হতাশা হবেন না, আপনি আমাদের উপর ভরসা করতে পারেন, আপনার মেয়ের যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই আমাদের দর্শকের যদি মন জয় করতে পারে আপনার মেয়ে, তাহলে অবশ্যই এই চাষের মেয়ে একদিন উপরে অবশ্যই উঠবে, দর্শক শুধু আপনাদের দোয়া এবং কামনা চাই। ভাই যদি কিছু বলেন কাকাকে। কাকা কিছু মনে করবেন না, আমাদের দর্শক যদি আপনাদের সাপোর্ট করে, আপনার মেয়ের গান শুনে ভালো লাগে, অবশ্যই আপনার মেয়ে অনেক দূর এগিয়ে যাবে, আমরা দোয়া করি। আর আপু তোমার লক্ষ্য কি, গানিক স্বপ্ন কি বলো তো? ভাই আমার তেমন বেশি ইচ্ছাও না আবার কমও না, আমি চাই সাধারণ সিম্পল একটা সিঙ্গার হতে, যাতে সবার মাঝে আমি থাকতে পারি এরকম। সুপ্রিয় দর্শক, আমাদের আপুর গানটি অবশ্যই আপনারা শুনলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপুকে সাপোর্ট করতে আপনারা ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো করবেনই অবশ্যই, তাহলে আপু অবশ্যই আপনাদের মানে নতুন নতুন অনেক গান শোনাতে পারবে। আজকের মতো আমরা এখানেই বিদায় নেই, অন্যদিন। সুপ্রিয় দর্শক, আসলে আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের নতুন প্রতিভার সন্ধান খোঁজার সহযোগিতা করবেন। দর্শক আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।